ধাম্মমান ধোসার দোকান, ধাম্মমান ধোসার দোকান শনিবার আর হচ্ছে বুধবার এই সপ্তাহে দুদিন হচ্ছে। আসো, কোথা থেকে আসো বলো? জনপুর থেকে। জনপুর রবীন্দ্রনগরে। তোমার নাম হচ্ছে বাদল, তাই তো? ও সপ্তাহে দুদিন হচ্ছে এই আমাদের এই যে কাপা এই এরিয়াতে আসে আর কি। ও বিভিন্ন সপ্তাহে দুদিন করে অন্য এরিয়াতেও যাও আর কি? প্রতিদিন আলাদা আলাদা ভাগ করা এরিয়া আছে। কাপাতে ও দুদিন আসে, একটা শনিবার আর একটা হচ্ছে বুধবারের দিন আসে। এইভাবে ধোসা একদম ভ্রাম্যমান ধোসার দোকান। আমরা ভ্রাম্যমান এখন এই লকডাউনের পরে সব ভ্রাম্যমান ব্যবসা হয়েছে, ব্যবসা নানা রকমের পরিবর্তন হয়েছে। এখানে এই ধোসার একটা ব্যবসা আর কি, খুব সুন্দর ব্যবসা। এখানে ওখানে হচ্ছে ধোসার যে এটা রয়েছে এগুলোর মধ্যে, তার সাম্বারা যে চাটনি, সমস্ত জিনিসের মধ্যে। আর কি কি বিক্রি করে ধোসা ছাড়া? আর কি কি পাওয়া যায় তোমার কাছে? আর ইডলি পাওয়া যায় ওর কাছে, ইডলি পাওয়া যায়, একদম বাড়ির সামনে দিয়ে যায়। আমার বাড়ির ঘরের সামনেই আর কি ধোসার দোকান নিয়ে চলে এসছে, খুবই সুন্দর। আর এই যে দেখুন ধোসার কোয়ালিটিটা দেখুন একবার, বেশ কোয়ালিটি খারাপ না, সুন্দর কোয়ালিটি। ওর যে ডাল এবং সাম্বারা যেটা আছে, এর আগেও আমরা খেয়েছি, খেয়েছি বলেই হচ্ছে আমরা বারবার করে ওর ওই ঘণ্টার ধ্বনি, মানে একটা শব্দ দেয় আর কি, শব্দতে বুঝি যে ধোসা নিয়ে হচ্ছে চলে এসছে। ওই যে এই যে শব্দটা, কত করে ধোসা? তিরিশ টাকা। তিরিশ টাকা? কোথায় থাকো তুমি? জনপুর রবীন্দ্রনগর। প্রতিদিন আসো? শনিবার পুরো শনিবারে আসো, শনিবার আর বুধবার, শনিবার আর বুধবার, শনিবার আর বুধবার রবীন্দ্রনগর, জনপুর রবীন্দ্রনগর থেকে ধোসা নিয়ে আসে আমাদের এই একদম কাপা অঞ্চলের বিভিন্ন রাস্তা দিয়ে যায় ধোসা, রেডিমেড তৈরি হচ্ছে ধোসা। একদম বাড়ির সামনে যখন ধোসা পাওয়া যায় তখন তো তার মজাই আলাদা। একদম বাড়ির সামনে থেকে আমরা ধোসা নিচ্ছি, আমাদের বাড়ির সামনেই চলে এসছে ধোসা। কীভাবে একদম ঘরের সামনে আর কি ধোসা কীভাবে বানানো হচ্ছে সেটা দেখাচ্ছি আপনাদের। আমরা যেহেতু আলু খাই না সেই জন্য প্লেন ধোসা আর কি নিচ্ছি। বুধবার আর হচ্ছে শনিবার আসে রবীন্দ্রনগর থেকে আসে। বাদল বলে ছেলেটি, ধোসা খুবই সুন্দর। এটা হচ্ছে বাটিতে দিয়েছে, একটা বাটিতে চাটনি, একটা বাটিতে হচ্ছে কি বলে এটাকে, সাম্বার তরকারি, সাম্বারা, আর হচ্ছে এই যে প্লেন ধোসা, আর ওই যে আর একটা তৈরি হচ্ছে ওখানে একদম ঘরের সামনে। সপ্তাহে দুদিন পাওয়া যায় এই কাপাতে, সপ্তাহে দুদিন আসে। দেখুন এই গাড়িটা আপনাদের দেখাই, যে এই গাড়ি করেই হচ্ছে আসছে ধোসা নিয়ে আর কি, ধোসা সমস্ত সমস্ত হাড়িগুলোতে ওর সমস্ত জিনিসগুলো রয়েছে। চলমান হয়, চলমান পেশা। আমরা ভ্রাম্যমান লাইব্রেরি কথা জানি, ভ্রাম্যমান লাইব্রেরি হয় কিন্তু ভ্রাম্যমান ধোসার দোকান, একদম ভ্রাম্যমান ধোসার দোকান বাড়ির সামনে এসছে। সত্যপ কি বলছিলে তুমি? এর আগেও তো তুমি ধোসা খেয়েছো ওর কাছ থেকে, কেমন খেতে? কেমন? খুবই সুন্দর। মানে এর আগেও আমরা খেয়েছি আর কি ধোসা, যেহেতু আমাদের পাড়ার মধ্য দিয়েই আসে। এর আগেও সাম্বারা, আর এটার মধ্যে কি আছে? এটার মধ্যে রয়েছে চাটনি, আর এটার মধ্যে কি আছে? ইডলি শেষ, সেজন্য দেখাতে পারলাম না, ইডলি শেষ হয়ে গেছে। তোমার ধোসা নেওয়া কমপ্লিট, তাহলে আমরা